লিলি, পিস লিলি, দারুণ সুন্দর ফুল ফুটে আছে। সেই জিজি, এটা তো জাস্ট অসাধারণ। টোটালি ইনডোর দাদার প্ল্যান্টটা, টোটাল ইনডোর প্ল্যান্ট। কদম, সবে কিন্তু এটার কুড়ি এসেছে। রঙ্গন, রঙ্গনের কত কালেকশন এবং রঙ্গনের কত ভ্যারাইটি আছে এখানে, সবই কিন্তু টবে হবে। দারুণ দেখতে, এই দেখো সব এক্স এবারকার এক। আজকে আমাদের এক চলে এসেছে নতুন একটা ব্লগ নিয়ে। তো ফের আজকে আমি আবার নার্সারির দোকানে। তো আজকে নার্সারির টার্গেট হলো আমাদের বঙ্গলক্ষ্মী নার্সারি। দেখতেই পাচ্ছ বহরমপুর স্কোয়ারের পেছনে তৃণমূল পার্টি অফিসের এটা কাছে। তো এখানে শুধুমাত্র এখানে যেখানেই দেখবে চারিদিকে শুধু গাছ আর গাছ আর গাছ। তোমাদের আজকে যে সমস্ত কালেকশন দেখাবো ইনডোর সঙ্গে আউটডোর, জাস্ট ফাটাফাটি। তো চলো ভেতরে দেখাই, আগামী ইনডোর দেখায়। আমার এত পছন্দ হয়েছে ইনডোরের কালেকশন, তো এসো। কি সুন্দর এই কালেকশনগুলোকে দেখো, এখান থেকে শুরু করি। তোমাদেরকে প্রথমেই দেখাবো জিজির কালেকশন। এই দেখো জিজির এখানে দুরকম কালেকশন, এইটা হলো কালো কালো পাতা এগুলো, আর এটা হলো সবুজ পাতা। জিজিগুলো বড় হবে এবং ওখানে একটা বড় জিজি প্লান্ট আছে। আজকে জাস্ট এখানে যা দেখবো সবটাই কিন্তু তোমরা অবাক করা কালেকশন। এই দেখো এই পাতাটা দেখো কি দারুণ দেখতে, এই দেখো সব এক্স এবারকার এক। আজকে আমাদের এই কালেকশনে আছে, এগুলো কিন্তু টোটালি ইনডোর দাদা, টোটালি ইনডোর। তো আমরা এখন একটু দোকানের যেই কিছু বেঁচে যা, তো যেই দোকানে এসেছি সেই দোকানে দাদার সঙ্গে একটু আলাপ করে নেবো। দাদা তোমার নামটা একটু বলো। স্বপন পান্ডা। স্বপন পান্ডা। স্বপন পান্ডা দাদা। তো দাদা তো তোমাদের সারাক্ষণই দোকান খোলা থাকে? সারাক্ষণ রাত্রি 9:30 রাত্রি 11:30 পর্যন্ত দোকান খোলা থাকে। রাত্রি 9:30 পর্যন্ত এই দোকান খোলা থাকে। ফোন নাম্বার আমি অ্যাটাচ করে দেব। তোমরা এখানে অনেক রকমের কালেকশন আছে, সঙ্গে কিন্তু এরা মাছও রাখে। এই দেখো, আর এগুলো হলো পুরো ইনডোর কালেকশন। দাদার সঙ্গে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো, যা যা গাছের প্রয়োজন দাদার সঙ্গে তোমরা বিন্দাস নিয়ে নিতে পারো। এসে আমার চোখ আটকে গেছে, এই দেখো লিলি, পিস লিলি, দারুণ সুন্দর ফুল ফুটে আছে। আর এই যে হলো সেই জিজি, এটা তো জাস্ট অসাধারণ। টোটালি ইনডোর দাদার প্ল্যান্টটা, টোটাল ইনডোর প্ল্যান্ট। যাওয়ার সময় হয়েছে আজকে এই গাছটাকেই আমি নিয়ে যাব। আমি একটু আগে এসেছিলাম একটা, হ্যাঁ, পলাশ গাছ নিয়ে গেছি। তো এই গাছটা আজকে যাওয়ার সময় নিয়ে যাব ভেবেছি। আর এই দেখো এগুলো সব সিজন ফ্লাওয়ার। এটা কি? এটা হলো সাদা চন্দন, এটা শ্বেত চন্দন। কদম, সবে কিন্তু এটার কুড়ি এসেছে। দারুণ না, এটা টবেই হবে। আমার তো এখানে এসে পুরো পাগল হয়ে গেছে, যা দেখছি আমার সবই নিতে ইচ্ছা করছে। তো আরও তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। আমি তোমাদের আগে ভেতরে ইনডোর দেখালাম, মানে লোভ সামলাতে পারছিলাম। তো এবার দেখো শুধু রঙ্গন, রঙ্গনের কত কালেকশন এবং রঙ্গনের কত ভ্যারাইটি আছে এখানে, সবই কিন্তু টবে হবে। আর এই দেখো এই গাছটা কি দারুণ দেখতে, এই দেখো এটার পাতাগুলো এরকমই হয়। আর এই দেখো এটা হলো অর্কিড, পিঙ্ক রঙের অর্কিড। তো আরও তোমাদের দেখাই চলো, এখানে সমস্ত জবার কালেকশন আছে। আর এইগুলো দেখছো তোমরা সব অ্যাডোনিয়ামের কালেকশন, প্রত্যেকটা জাস্ট ওয়াসম একদম ওয়াও। এই দেখো কি দারুণ। লেবুর কালেকশন দেখছো, এগুলো কিছু আছে কমলা লেবু, কিছু মৌসুমী লেবু, এগুলো কিন্তু সব টবেই হবে। সঙ্গে অনেক রকম ভ্যারাইটির আম গাছ আছে। আর এই যে ব্রিডিং হার্ট কি দারুণ, সঙ্গে আছে এইটা বেল। ফার্ন গাছের ভ্যারাইটি দেখাই, এই দেখো একটা ফার্ন, এই দেখো আরও আরেকটা ফার্ন, এইখানে আরও আরেকটা ফার্ন আছে, এই দেখো আরও আরেকটা ফার্ন, কি দারুণ। ফার্নের কত রকমের ভ্যারাইটি, আমি জাস্ট একটু আগে এসেছিলাম। এই যে পাতাগুলো কি দারুণ, এগুলো টোটালি সব ইনডোর প্ল্যান্ট। এটা কি কি বলছে, এটা ব্রোকেন হার্ট, কি দারুণ। ও মা, আর এখানে আসলে তোমরা সমস্ত রকমের হ্যাঙ্গিং টপ থেকে শুরু করে ঘরে রাখা যে সমস্ত সুন্দর সুন্দর টপগুলো আমরা রাখি, সেগুলোকেও আমরা এখানে পাবো।
তো এই দেখো কি সুন্দর টবের কালেকশন, বিভিন্ন রকম টবও কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে, ইনডোর এবং আউটডোর, সঙ্গে বিভিন্ন গাছের খাবার রাখো তো, গাছের খাবার রাখো তো, সব রকমের গাছের খাবার পাবে। আর এই যে মাছ, যারা মাছ শখ করে পুষতে চাও তারাও কিন্তু এখানে গাছের খাবার থেকে শুরু করে মাছও দাদার কাছে কালেকশনে পেয়ে যাবে। তো এখানে তোমরা এই সব ধরনের জিনিসগুলো পাবে, মাছও রাখতে পারবে, আবার এখানে বিভিন্ন রকম গাছও তোমরা রাখতে পারো, সব রকম কালেকশন কিন্তু এরা রাখে। আর সঙ্গে এরকম মাছের এটা হচ্ছে ফাইটার, ফাইটার মানি প্ল্যান্টকে ছোট ছোট করে কেটে এভাবে রাখতে পারো। এরকম ধরনের টপ কিন্তু তোমরা এইখানে বঙ্গলক্ষ্মীতে পেয়ে যাবে। তো অনেকেই আমাকে জানতে চেয়েছো, দিদি এখানে আসলে কি আমরা ড্রাগনের চারা পাবো? হ্যাঁ, এই দেখো এরকম ড্রাগনের ছোট ছোট চারাও কিন্তু এরা এখানে বিক্রি করে। তোমরা এই দাদার কাছ থেকে অনায়াসে ড্রাগনের চারা পেয়ে যাবে। দাদা এটা কি রঙ্গ ড্রাগনটার ফল? এটা পিঙ্ক, এটা সবচেয়ে সুস্বাদু। এই পিঙ্ক রঙের যে ড্রাগনটা সবচেয়ে বেশি সুস্বাদু, এটা কিন্তু তোমরা এখান থেকে পাবে। পিঙ্ক, হোয়াইট, ইয়েলো, তিন রঙের ড্রাগনই তোমরা এখানে পেয়ে যাবে। তবে আমার সাজেশনে পিঙ্কটা সবচেয়ে বেশি সুস্বাদু। এবং এই দেখো, হ্যাঁ হ্যাঁ, আর এই দেখো একটা জিজি নিয়েছি, লোভ সামলাতে পারলাম না, জিজি আমি নিয়েই বাড়ি যাবো। এর আগে এসেছিলাম, পলাশ নিয়ে গেছি। এই যে জিজি, দাম তোমরা কিন্তু ফোন নাম্বারে ফোন করে জেনে নিতে পারো। এটা দেখো কি দারুণ দারুন ক্যাকটাস, এরা হাতে নিজেরাই নিজেরাই তৈরি করে। এই দেখো কি দারুণ দেখতে। সঙ্গে মাছের যে সমস্ত পাথরগুলো আমরা ঘরে রাখি সেগুলোই দাদার কাছে পেয়ে যাবে। আর এই গাছটা দেখো কি দারুণ, অসাধারণ, ডাইনোসরের পিছনে স্পাইকার। হ্যাঁ, সঙ্গে আছে আমাদের স্নেক প্ল্যান্ট। তো তোমাদের যা দরকার দাদাকে শুধু একবার ফোন করবে, সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে। এই জায়গাটা কোথাও, মানে এই জায়গাটার লোকেশনটা তোমাদেরকে আরও আরেকবার দাদার কাছ থেকে জেনে নিয়ে আমি বলে দিই। লোকেশন বলো দাদা তোমাদের। ঋত্বিক সদনের গলি বললেই হবে, ঋত্বিক বহরমপুর, ঋত্বিক সদন স্কোয়ারের ঠিক পেছনে এই দোকানটা, বঙ্গলক্ষ্মী, বঙ্গলক্ষ্মী নার্সারি। তো কালেকশন এসে দেখলি প্রথমে তোমাদের আগে অবাক হয়ে যাবো যে কোনটা ছেড়ে কোনটা নেবো, জাস্ট পকেট ফাঁকা করে কিন্তু এখান থেকে তোমরা আজকে বাড়ি ফিরে যাবে, এটা কথা দিলাম। তো এইখানে আমরা একটা জায়গায় দেখতে পাচ্ছি, এই দেখো মাটি, এখানে কিন্তু হালকা জৈব সার মিশ্রিত মাটি, মানে রেডি মাটি হয়ে আছে। এখানে আর একটু অল্প মাটি মিশিয়ে দিলেই আমাদের একদম পুরো গাছ রেডি হয়ে যাবে। এই একটা হ্যাঙ্গিং, আর এটা দেখতে ওই যে কলমি শাক ওরকম দেখতে পাতাগুলো, আর এটা বুশি হবে এরকম, দেখো কি সুন্দর দেখতে। তো এখানে আয় দেখে যায়, এখানে এসে, এখানে আছে এই কালেকশনে শুধুমাত্র পাতাবাহারের কালেকশন। তোমরা এখানে যা দেখবে সবটাই পাতাবাহারের কালেকশন। এই দেখো কি দারুণ দেখতে। তো এইগুলোকে তোমরা অ্যাজ এ আউটডোর রাখতে পারো। ইসকো দেখো, হ্যাঁ রাবার প্ল্যান্ট, দারুণ, হ্যাঁ রাবার। তো সবচেয়ে পছন্দের গাছ জিজিকে নিয়ে নিয়েছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।